বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন তেজারত হোসেন। চার সদস্যের পরিবারের মাসিক বাজার খরচ ঠিক রাখতে এখন প্রয়োজনের চেয়ে কিছুটা কম বাজার করেন তিনি, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সবজি এখন 80 টাকা 90 টাকা, কোনো কোনো সবজি 100 টাকাও বিক্রি হচ্ছে কেজি, যেটা আসলে আমাদের জন্য খুব কঠিন অবস্থা। এখন আমি কম কিনি, অল্প খাই বা অল্প খাওয়ার জন্য মানে অল্প বাজার করার চেষ্টা করি আর কি। যেখানে খরচটা আগে ভালোভাবে চলতো সেখানে কষ্ট হয় আর কি, খুব চাপাচাপি করে চলতে হয় আর কি। একই অবস্থা অন্যদেরও। বাজারে পেঁপে ছাড়া কেজি 60 টাকার নিচে কোনো সবজি নেই। 20 টাকার আলু বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। শতকের ঘর ছুতে চলেছে পেঁয়াজ, রসুন বিক্রি হচ্ছে 250 টাকায়। চালের বাজারে নেই স্বস্তির খবর, মাছ মাংস ডিমের দামও ঊর্ধ্বমুখী। আমাদের মতো মধ্যবিত্তের জন্য যে অবস্থা এখন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সব কিছুই বলেন, চাল ডাল থেকে শুরু করে সব কিছুর দাম বেশি, খুব কষ্ট হচ্ছে, এটা বলা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কাঁচা মরিচ 240 টাকা কেজি কিনতে হইতেছে, ঠিক আছে। আমার চাহিদা মতো আমি যতটুকু পারি ততটুকুই নেই, কিন্তু আমার তো সংসার চালাইতে হবে। করোনাকালে যখন মানুষের আয় কমেছে, সেই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে উদ্বেগজনক বলে মনে করে ভোক্তা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আর অর্থনীতিবিদরা বলছেন, এই অবস্থা বেশিদিন চললে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। শাকসবজির দাম বাড়ছে, সেটা হয়তো এই সিজনের কারণে এবং বন্যার কারণে হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজনীয় সাধারণ মানুষের এবং অনেক গরিব মানুষের বাজেটের 60% মতোই ব্যয় হয় চালে, সেই চালের দামও আর কি হু করে বাড়ছে। কিছু কিছু পণ্যের যে মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নাই, যেমন চালের ক্ষেত্রে কোনো যৌক্তিক কারণ আছে বলে মনে হয় না। মনিটারি পলিসি এখানে কোনো কাজে আসবে না, কারণ এটা হচ্ছে সাপ্লাই সাইড শক, এটা আমদানি করে বা ডোমেস্টিক সাপ্লাই বাড়ানোর মাধ্যমে এটাকে মেটাতে হবে। সাপ্লাইটা বাড়বে, কারণ শীতকাল চলে আসছে, বন্যা এখনও অনেক ডিস্ট্রিক্টে আছে, সেটাও হয়তো আগামী দিন দশকের মধ্যে চলে যাবে। চালের দাম নিয়েও ভাবতে হবে আগামীতে, কারণ আমন কিন্তু অনেক জায়গাতেই নষ্ট হয়ে গেছে এবং একটা সাপ্লাই শক সেখানে চলে এসেছে, যে কারণে দাম কমছে না। ডিসিবি ট্রাক সেল, ওএমএস, টিআর ও কাবিখার পাশাপাশি বাজার তদারকি বাড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তোফায়েল আহমদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।